সবসময় খাদ্যের পাত্রের সাথে সাথে যেন কানে থাকে যে পানির পাত্রগুলা। সালামু আলাইকুম, দেখতেছেন নাদিবাস ব্লগ, সাথে আছে আমি মোহাম্মদ রিয়াজ। জানাবো আজকের খামারের বর্তমান অবস্থা। বাচ্চাগুলো দেখতেছেন যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে, ভালো আছে। খামারের মুরগি আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন সব খায়া এখন শুয়ে আছে। দুপুর টাইমে মুরগি সাধারণত একটু দেখবেন যে শুয়ে বসে থাকে বেশিরভাগ, এই যে সব শুয়ে আছে। আর তাছাড়া হচ্ছে যে একটু গরম পড়তেছে, গরমের কারণে মুরগিগুলো এই যে একটু হাঁপাইতেছে। তো এই দিনের বেলা একটু যদি ফ্যানের অবস্থা থাকে তাহলে অবশ্য ফ্যানের অবস্থা করে দিবেন। আমার সেটা সাধারণত হচ্ছে যে গাছপালায় ভরা, দেখা যায় যে দিনের বেলা ম্যাক্সিমাম সময় রোদও থাকে না, খুবই কম সময়, দুই এক ঘন্টা শেডে একটু রোদ থাকে। আর তাছাড়া হচ্ছে যে পুরো শেডে আপনার গাছের ছায়া থাকে, যার কারণে শেডেটাও তত একটা রোদও পড়ে না, এই জন্য মুরগিও তত একটা কষ্ট পায় না আশা করি আলহামদুলিল্লাহ। তবুও দেখা যায় যে এখন তো একটু গরম কম, গরমের তাপ যখন বাড়তে থাকবে বা গরম যখন আরও বেশি পড়বে তখন দেখা যায় যে অবশ্যই এই দিনের বেলা মানে ফ্যান লাগবেই। এখন আপাতত লাগে না আলহামদুলিল্লাহ, অত একটা সমস্যা হয় না। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। গতকালকে এই যে খাদ্যের পাত্রগুলো আর একটু উঁচু করে দেওয়া হয়েছে। সাধারণত মুরগির পিঠ বরাবর সবসময় খাদ্যের পাত্রগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাতে মুরগির যখন মুরগি শুয়ে বসে খাবার খায় এটা ভালো মনে করি না। আর দেখা যায় যে মুরগি যখন দাঁড়িয়ে তারপর হাঁটা চলার মধ্যে খাবার খায় এটা মুরগির জন্য ভালো। আর মুরগি যত দৌড়াদৌড়ি করবে, মুরগি যত খেলাধুলা করবে এটা মুরগির জন্য আরও বেশি ভালো। সবসময় চেষ্টা করবেন যে মুরগির খাদ্যের পাত্রগুলো এবং পানির পাত্রগুলো সবসময় সিরিয়াল মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখতেছেন যে আমার খাদ্যের পাত্রগুলো মোটামুটি মুরগির পিঠ বরাবর, এই যে খাইতেছে, যদি ওই সাইডে দেখায় আরও ওই সাইডে, ওই যে ওই সাইডে মুরগি খাইতেছে, মুরগির খাদ্য পাত্রগুলো হচ্ছে পিঠ বরাবর। আর সবসময় খাদ্যের পাত্রের সাথে সাথে যেন কানেক্ট থাকে যে পানির পাত্রগুলো। পানির পাত্রগুলো সাধারণত আমি যেভাবে ব্যবহার করি, দুপাশে দুইটা খাদ্যের পাত্র, মাঝখানে পানির পাত্র, এইভাবেই পুরো সেরে দেওয়া, এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাতে মুরগির যখন খাদ্য খাবে, খাবার খাবে, খাওয়ার সাথে সাথে দেখা যায় যে এই পাশে খাবার খাইতে আছে, এই পাশেই সাথে আছে পানির পাত্র, এভাবে দিলে অসুবিধা হয় না আর মুরগির জন্য ভালো হয়। আর গরমের সময় যেহেতু বেশি গরম পড়ে, তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে খাদ্যের পাত্রগুলো যথারীতি যেমনই আছে, পানির পাত্রগুলো একটু ঘন ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমার এখন বর্তমানে এইখানে 500 পিস মুরগির জন্য আমি এইখানে দেখা যায় 12টা পানির পাত্র দিছি, বর্তমানে এখন 12টা চলতেছে। আর তাছাড়া যদি দেখা যায় যে আর একটু বেশি গরম পড়ে, তাছাড়া মুরগি সবসময় ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন। আরও বেশি গরম পড়লে তখন আরও পানির পাত্র আরও 2-3টা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ, তাতে মুরগি যখন যেটা যে অবস্থায় থাকুক, যেখানেই থাকুক, ওটা ওইখানেই পানি পাবে বা পানি মানে পানি থাকবে আর কি, ওর সামনে পানি খাবে। কারণ গরমের সময় মুরগি পানি একটু সাধারণত বেশিই খায়। আর সবসময় মুরগিকে এই পানির পাত্রগুলো সিরিয়াল মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন। বাহিরে কাক দেখছে এই জন্য মুরগিগুলো এমন করতে আছে, কাক তো আর ভিতরেও আসবে না, এটা তো আর মুরগি বুঝে না, কাক খুব দেখলে মুরগি এমনই করে সাধারণত, কাক বা কুকুর এগুলো দেখলে মুরগি একটু ভয় পায় সাধারণত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মুরগির বয়স আজকে 32 দিন, 32 দিন বয়সে এসে আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা ফেস করতেছি না, সব কিছু ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। আর কথা হচ্ছে যে বর্তমানে বাজারও অনেক ভালো, দেখা যায় বর্তমানে ব্রয়লার মুরগি খুচরা বাজারে কিনতেছি আমরা 210 টাকা করে, পাইকারি বাজার আছে 180 টাকা। আর কালার বট মানে কালার বট আমি যে মুরগি পালতেছি এই মুরগি দেখা যায় যে বর্তমান খুচরা বাজারে 300 টাকার মতো, পাইকারি হিসেব করলে 240 টাকা বা 260 টাকার মতো পড়ে। তো যাই হোক, এরকম যদি বাজার থাকে এই কালার বট মুরগির ক্ষেত্রে বা ব্রয়লার মুরগির ক্ষেত্রে, তাহলে দেখা যায় যে খামারিরা 2 টাকা পায়, তাদের পরিশ্রম বিফলে যায় না। দোয়া করবেন সবাই, আমার মুরগি তো বিক্রি করতে করতে হয়তো বা ঈদের পরে হতে পারে, বা ঈদের আগে বিক্রি করতে পারে কি না তাও সন্দেহ, কারণ এখন মুরগির ওয়েট আসছে 500 গ্রাম, ঈদের আগে হয়তো বা 1 কেজি হতেও পারে, কিন্তু অ্যাভেলেবেল হবে না আশা করি। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যেন ভালো একটা কিছু মিলাই দেয় আল্লাহ ভরসা, কারণ মুরগিও কম উঠেছি, মুরগি বাচ্চা খুব বেশি পাই নেই।
500 পিস বাচ্চা পাইছি জন্য 500 পিস বাচ্চা উঠাইছি পাইলে তো আরো 1000 উঠাইতাম যা কালা ভরসা নতিবে নাই অল্প কিছু থেকে যদি কিছু কিছু পাওয়া যায় সেটাই অনেক তো এই হচ্ছে অবস্থা মুরগি বয়স আজকে 32 দিন 32 দিন বয়স এসে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা ফেস করতেছি না আল্লাহ ভরসা সবকিছু ঠিকঠাক আছে আপনাকে দোয়া ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই তো এই হচ্ছে আজকের বর্তমান খামারের অবস্থা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এমনকি খামারের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ